আমরা যদি এমন রোবট তৈরি করতে চাই যা মানুষের সাথে যোগাযোগ করতে পারে, তাহলে তাদেরকে মানুষের মতো আচরণ করতে হবে। এটা সহজেই বোঝা যায় যে শক্ত রোবট বিপজ্জনক হতে পারে। মানুষ খুব আলাদা, আমরা বেশ নরম। হাড় শক্ত হলেও আমাদের পেশি নরম। এই পেশির সাহায্যে আমরা নড়াচড়া করতে পারি যা স্প্রিংয়ের মতো, রোবটের মতো, কেবল ধাতুর গিয়ার বক্স নয়। রোবটের ত্বক অসাধারণ। আমার মনে হয় না সারা শরীরে এমন ত্বকযুক্ত রোবট পৃথিবীতে আছে। এমন ত্বক থাকায় এই রোবট পরিবেশের সাথে ও মানুষের সাথে সহজে মিশতে পারে। যেমন দুজন মানুষ কথা বলে এবং কোনো কিছু আদান প্রদান করে, তখন বেশ কিছু চমৎকার ঘটনা ঘটে। যেমন কোনো বস্তু সম্পর্কে কথা বলার সময় আমি এই জিনিসটির দিকে তাকাই, এবং আমি যখন ওই বস্তুটির কথা উল্লেখ করি তখন অন্য মানুষটি ওই বস্তুটির দিকে তাকায়। তাই আমরা এমন ক্ষমতাসম্পন্ন রোবট তৈরি করার চেষ্টা করছি। মানুষকে সাহায্য করার জন্য রিমকে ডিজাইন করা হয়েছে, তবে প্রথমে তাকে মানুষের কাছে গ্রহণযোগ্য করে তুলতে হবে। এজন্য আমরা এমন একটি প্রোগ্রাম করেছি যেন রোবটটি তার অবসরে উদ্দেশ্যহীন চলাফেরা করে, যেমন হাত নড়াচড়া করা, কেউ হেঁটে যাবার সময় তার দৃষ্টিকে অনুসরণ করা, বা মানুষের মতো হাত দোলানো।